অরুণোদয় মাহ আসনি লাভ করব পাৰিব নহলে আপনার নাম কটা যাব লামডিংত অরুণোদয় আসনির নামত ধন দাবি করার অভিযোগ পশ্চিম লামডিং পঞ্চায়েতের অন্তর্গত এক নং হাতিখুলি সাসরি গাঁর এগারী মহিলা এই অভিযোগ উত্থাপন হয়েছে পশ্চিম লামডিং পঞ্চায়েতের ওয়ার্ড সদস্যর স্বামী রুদ্রদাসর অরুণোদয় মা আসনি নিরীক্ষণ করা দুই ছাত্রর বিরুদ্ধে লামডিং পঞ্চায়েতের অন্তর্গত এক নং হাতিখুলির সাসরি গাঁত অরুণোদয় মা আসনির নামত অন্তর্ভুক্ত করাই দিয়ার বাবে পশ্চিম লামডিং পঞ্চায়েতের ওয়ার্ড সদস্যর স্বামী রুদ্রদাসর অরুণোদয় মা আসনির নিরীক্ষণ করবলে অহা দুইজন ছাত্রর বিরুদ্ধে ধন দাবি করেছিল বলে অভিযোগ উত্থাপন করেছে সেই স্থানের মহিলায় এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পাই হুজাই জেলার উপায় অনুপম চৌধুরী গাঁওখনত উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনাটির বুঝ লয় উপায়ুক্ত অনুপম চৌধুরী কয় যে কোন সচা কোন মিছা সেয়া তদন্ত করার পিছতেই পোহর লাগিব রাইজক আর দুর্নীতির বিরুদ্ধে সজাগ সচেতন হবলে অনুরোধ জানায় আপনাদের মাজরে এজনে কমপ্লেন এটা দিলে যে শাস্ত্রী গাঁত অরুণোদয় যে সার্ভে হয়ে আছে ভেরিফিকেশন হয়ে আছে তাতে কিনা পয়সা বিচরা লই পেলায় এটা এনেকা ধরনের কমপ্লেন পালো মই আহিলো ইয়াতে তারপর দেখিল যে রাইজর মাজতে ভাগ হয়েছে কোনবাই কোনে সঁচা কৈছে কোনে মিছা কৈছে সেইটো এটা এই মুহূর্তে সোধা পোছা মই করলো কিন্তু এজন পঞ্চায়েতের মেম্বারের হাজবেন্ডর লগত আছে টিম তো এই ধরব পৰা নাই যে সঁচা কথাটো কোনে কৈছে গতি এই মুহূর্তে এই সম্ভব নহয় মই বেলেগকে আমি তদন্ত এটা করে পেলায় চাম ইয়ার ভিতর আসল কথাটো কি কিন্তু মই এটা সবকে পাবলিককো মই কৈছো আর ভেরিফিকেশন টিমকো কৈছো যে কোনবাই যদি পাবলিকে নিজেও পয়সা দিব বিচাৰে লব নালাগে আর ডিমান্ড করব নালাগে পাবলিকও সচেতন হব লাগিব ভেরিফায়ার টিমও সচেতন হব লাগিব সবে সচেতন হয়ে একদম নিকাভাবে যেহেতু এই মুখ্যমন্ত্রী মহোদয়ের একটা বিশেষ অভিযান গতি এই যাতে নিকাভাবে হয় আমি সকলে চাব লাগিব অরুণোদয় আসনে হ্যাঁ অরুণোদয় অরুণোদয় যে ভেরিফিকেশন হয়ে আছে অরুণোদয় মাহ যে বিশ আগস্টের পর আরম্ভ হয়ে পেলায় বিশ সেপ্টেম্বর গতি এই যে স্পেসিফিক কমপ্লেইন মই ইয়াতে সিদ্ধান্ত লব পারা নাই কিন্তু বেলেগ ধরনের মই এই তদন্ত করিম কিন্তু বাকি যেখানে কাম হব এনেকা ধরনের কমপ্লেন যাতে নাহে মই আটাইকে কইছো যে সচেতন থাকিব আর কিবা থাকিলে লগে লগে মোক যাতে অবগত করে হুইজার পৰা হেমন্ত শর্মা রিপোর্ট নিউজ আসামিট।